السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة وعليكم والسلام السلام. على نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা সূরাত البقرة এর 25 নম্বর আয়াতের শেষ অংশে ছিলাম। 25 নম্বর আয়াতের প্রথম অংশটা, ওবাশিরুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকান ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, এই পর্যন্ত আগেই আমাদের পড়া হয়েছিল এবং এর সংশ্লিষ্ট গ্রামার সহ আমরা আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছিলাম। আমাদের বাকি ছিল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা অহম ফিহা খালিদুন, এই অংশটা। এই অংশের মধ্যে আমরা ওই দিন আলোচনায় কিছুটা আসছে, আমরা এখানে ছোট ছোট তিনটা বাক্য পাবো, তিনটা বাক্য। এটার প্রথম বাক্যটা হলো ওয়া উতু বিহি মুতাশা বিহা, ওয়া উতু বিহি মুতাশা বিহা। এই অংশটা নিচে নিয়ে আমরা যদি ভেঙে আবার আলোচনা করি, এই যে ওয়া উতু বিহি মুতাশা বিহা, এর প্রথম শব্দটা ওয়া উতু, এখানে দুইটা শব্দ, ওয়াওটা হারফুল আতফ, বাকি এটা পূর্বের সাথে যেহেতু সম্পর্ক নাই এই জন্য আমরা বলবো আল ওয়াউল ইস্তিনাফিয়া, আল ওয়াউল ইস্তিনাফিয়া। আমরা এই ব্যাচে, আপনারা খেয়াল করছেন, আমি কোর্স স্পিড নোটিশ দিচ্ছি না, কারণ গত মাসেও ক্লাস হয় নাই, এই মাসেও আমি খুব বেশি ক্লাস করতে পারি নাই, এই জন্য কোর্স ফির প্রয়োজন নাই। মনে হয় দুজন মনে হয় পাঠাইছেন, বাকি আমি যেহেতু এই মাসে ক্লাস করতে পারি নাই, কোর্স ফির প্রয়োজন নাই। ইনশাল্লাহ এই সামনের মাসে ঠিকঠাক ক্লাস হইলে তখন আমি বলবো ইনশাল্লাহ কোর্স ফির, এটা নিয়ে পরেশানি করার দরকার নেই, কোর্স ফির প্রয়োজন নেই। এক নম্বর কথা এটা। তো আমরা এই আয়াতে ছিলাম ওয়া উতু বিহি মুতাশা বিহা। উতু, উতু শব্দটা আমরা গত ক্লাসে আলোচনায় আসছিল, যেটা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। এটা মাজহুল, একটা ফেলে মাদি মাজহুল ক্রিয়া, ফেলুন মাদিন মাবনিয়্যুন লিল মাজহুল। এই ফেলে মাদি মাজহুল আলোচনা করতে গিয়ে আমরা বিস্তারিত মাজহুল কিভাবে গঠিত হবে পড়ে ফেলেছিলাম। এক নাম্বার ফর্মে তো ফালা থেকে প্যাসিভটা হবে ফইলা, অর্থাৎ ফা কালিমায় দম্মা, আইন কালিমায় কাসরা, লাম কালিমায় ফাতা হবে। এক নাম্বার ফর্মের মাদি প্যাসিভ বানানোর নিয়ম সহজ, ফাআলা ফুইলা, নাসারা নুসিরা, কাতাবা কুতিবা, খালাকা খুলিকা, দরাবা দুরিবা, খালাস। বাকি দুই নাম্বার ফর্ম থেকে বাকি অন্যান্য যত ফর্ম আছে এসব ফর্মের মাদিতে প্যাসিভ বানানোর নিয়মের ক্ষেত্রে আমরা দুইটা ধাপ ফলো করতে হবে। এক নাম্বার ধাপ হলো এই যে শেষে এর আগের অক্ষরটা খেয়াল করতে হবে, শব্দটার লাম কালিমা আইন কালিমা কিছু না, মনে রাখবেন এইভাবে, শেষের আগের অক্ষর, শেষের আগের অক্ষরটা যাই থাকুক ওটাতে যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে। এক নম্বর কাজ, কাসরা না থাকলে কাসরা দিতে হবে। তারপর দ্বিতীয় কাজ হলো তার পূর্বে, অর্থাৎ এই যে শেষের আগের অক্ষরের পূর্বে যে কয়টা হরফ থাকবে সবগুলো অক্ষরকে দম্মা দিয়ে দিতে হবে, দম্মা, সব অক্ষর দম্মা হয়ে যাবে। বাকি মাঝখানে খেয়াল করার বিষয় হলো যে যদি কোনো সুকুন যুক্ত অক্ষর থাকে সুকুন গুলোতে কোনো কাজ করতে হবে না, সুকুনটা আগের মতোই বহাল থাকবে। এভাবে আমরা মাদিতে প্যাসিভ বানাতে পারবো। তাহলে কি নিয়মটা? দুইটা ধাপ, এক নম্বর শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা, এর পূর্বে সব অক্ষর দম্মা, সুকুন কোনো পরিবর্তন হবে না, সুকুনটা বহাল থাকবে। তো সেই হিসেবে আমরা যেমন ইখতালাফা একটা শব্দ, এটার প্যাসিভ হবে উখতুলিফা, এই যে লামের মধ্যে শেষের আগের অক্ষর কাসরা ছিল না কাসরা দিলাম, এই বাকি সব অক্ষর গুলো দম্মা দিয়ে দিলাম কিন্তু খার সুকুনটা বহাল আছে, তাহলে শব্দ কি হয়ে গেল? উখতুলিফা, ইস্তানসারা উস্তুনসিরা, সাব্বাহা সুব্বিহা, আক্রামা উক্রিমা, এরকম হবে। এরকম যে কোনো ফর্মে আপনারা প্যাসিভ গঠন করতে পারবেন। এরপরে আমরা আতা শব্দটা সম্পর্কে জানছিলাম যে এই শব্দটার দুইটা ব্যবহার আছে, এটা 4 নম্বর ফর্মেও হয়, ফর্ম ওয়ানেও হয়। ফর্ম ওয়ানে এটা দরাবায় দ্রিবু ফর্মে হবে, আতা ইয়াতি ইতিয়ানুন, আতা ইয়াতি ইতিয়ানুন। এই শব্দটা
নাকিস একটা ক্রিয়া, যেহেতু শেষে ইয়া আছে। এই শব্দটা যদি আমরা অরিজিনাল রূপে যাই আসলে ছিল আতায়া, ইয়াতি এটা ছিল ইয়াতিউ, আতায়া ইয়াতিউ। এটার নর্মাল অর্থ হলো আশা, আতায়াতি মানে আশা। আর যখন এটা হারফুল জার বি সহ ব্যবহার হয়, বি থাকে, তখন এটার অর্থ হয় নিয়ে আসা, নিয়ে আসা, শুধু অর্থ আসা, আর বি আসলে অর্থ হবে নিয়ে আসা। আতায়াতি ইতিয়ানুন। তাহলে আমরা এটা যদি 1 নম্বর ফর্মে যাই, তাহলে আতায়া এটার আমরা প্যাসিভটা ফুইলা, ফা কালিমায় দম্মা, আইন কালিমায় কাসরা, আর লাম কালিমা আগের মতোই থাকবে, তাহলে হয়ে যাবে উতিয়া। উতিয়া থেকে উতিয়া, বহুবচন হবে উতিয়ু, এটা হলো অরিজিনাল উতিয়ু। তো এখন আমরা এই উতিয়ু থেকে আমরা প্যাসিভটা যদি গঠন করি উতিয়ু, এর মধ্যে কি কি পরিবর্তন হবে আপনারা তালিলটা বুঝেন। তালিল নিয়ম হিসাবে একটু যাই আমরা। এখানে উতিয়ু এর মধ্যে প্রথম নিয়ম পাওয়া গেছে কাসরার পরে দম্মা। আমরা জানি কাসরার পরে কোনো অক্ষরে যদি দম্মা হয় সেই দম্মাটা পড়া কঠিন, সেই দম্মাটা পড়া যায় না, যে দম্মাটাকে সুকুন করে দিতে হবে। তাহলে আমরা দম্মাটাকে সুকুন করে দিলাম, এই যে ইয়ার দম্মাটা সুকুন হয়ে গেল। এখন ইয়ার দম্মা সুকুন হওয়ার পরে এই ওয়াও সুকুনটা তো আগেই আছে। তো এই আলোচনায় গত ক্লাসে পড়তেছিলাম যে এখানে ওয়াও সাকিন আছে, ইয়া সাকিন আছে, দুইটাই এজ এ হারফুল ইল্লা দুর্বল অক্ষর হিসেবে, কারোর শক্তি বেশি না, তাই না? তারা দুজন সমান সমান, তারা দুজনই দুর্বল। তো আমরা জানি দুর্বল অক্ষরের যে কেউ পড়ে যেতে পারে, তো আমরা এখানে দুজনকেই ফেলে দিতে পারি। চাইলে আমরা এখানে ওয়াও কেও ফেলাইতে পারি, ইয়াকে ফেলাইতে পারি, দুই সাকিন একত্রিত হয়েছে, যে কোনো একটাকে ফেলে দিতে পারি। বাকি এই ফেলে দিতে চাইলে আমরা এখানে কিছু বিবেচনা আসে, দেখেন এখানে আমরা দুই দিক থেকে বিবেচনা করতে পারি। 1 নম্বর হলো এই যে তার পূর্বে কাসরা আছে, কাসরার মুয়াফেক, কাসরাটা সে কাকে চাচ্ছে, ওয়াও ইয়া দুইটার মধ্যে সে কাকে চাচ্ছে, ইয়া ইয়াকে ইয়া, চাচ্ছে। ইয়াকে চাচ্ছে, রাইট? তো কারণ কাসরা তার পরে ইয়াকে চায়, বা ইয়া তার পূর্বে কাসরাকে চায়, তাই না? তো তাদের দুইজনের সম্পর্ক আছে, তো এই জন্য লজিক বলে যে এখানে ইয়াটা থাকুক ওয়াওটা পড়ে যাক, রাইট? চলে যায়। জি ইয়াটা থাকুক ওয়াওটা পড়ে যাক, এটা লজিক বলে যে এরকম হওয়ার কথা। কিন্তু আসলে এখানে দেখেন ইয়া এবং ওয়াও এর মধ্যে শক্তিশালী কে, যদি দুর্বল অক্ষর বিবেচনা করি কেউই শক্তিশালী না, সমান সমান। বাকি অন্য আরেকটা বিবেচনা, এখানে ওয়াওটা শক্তিশালী, সেটা কি? এখানে ওয়াওটা ফাইল হচ্ছে ফাইল, ফাইল ওটা হলো ফাইল, আর আমরা জানি ফেল ফাইল মুক্ত হতে পারবে না, তাই না? তো এখানে জি ওয়াওটা ফেলার সেজন্য কোনো সুযোগ নেই, ওয়াওটাকে আমরা ফেলতে পারতাম না যেহেতু ফাইল, তাহলে ওয়াও পড়বে না, তাহলে আমাকে ফেলতে হবে এখন কাকে, ইয়াকে। ইয়াকে ওয়াওটা ফাইল, এই জন্য পড়া ফেলা যাবে না, এই জন্য আমরা এখান থেকে ফেলে দিব ইয়াটাকে। তাহলে ইয়া ফেলে দিলে এখন শব্দটা হয়ে যাবে উতিউ, উতিউ। এখন দেখেন কাসরার পরে ওয়াও, এটা তো মিলে না, তাই না? তো জি এখন আমরা কম্পার্টেবল না। এখানে দেখেন আরো বিবেচনা চলে আসে, এখানে বিবেচনা আসে কাসরা, সে চাচ্ছে এই ওয়াওটা ইয়া হয়ে যাক, রাইট? ওয়াওটা ইয়া হয়ে যাক, কারণ কাসরা তারপরে কাকে চায়, ইয়াকে চায়। যদি আমরা কাসরার দিক বিবেচনা করি তাহলে সে চাচ্ছে ওয়াওটা ইয়া হয়ে যাক, আবার যদি ওয়াও এর দিক বিবেচনা করি ওয়াওটা চাচ্ছে এই কাসরাটা কি হয়ে যাক, দাম্মা হয়ে যাক, দাম্মা হয়ে যাক, তাই না? কারণ ওয়াও তার পূর্বে কাকে চায়, দাম্মাকে চায়, দাম্মা রাইট? খেয়ে। এই জি ওয়াওটা চাচ্ছে যে এই তার মধ্যে কাসরা না থাকুক, বরঞ্চ দম্মা হয়ে যাক, তাই না? এখন জি আমরা এই দুইটা বিবেচনার মধ্যে কোনটা নিব, এখানে কোনটা নেওয়া উচিত আপনারা বলেন তো, শক্তিশালী কার বিবেচনাটা? ওয়াও বিবেচনা সত্যি ফাইল ওয়াওয়ের বিবেচনাটা শক্তিশালী, বিকজ অফ এখানে ওয়াওটা কি, ফাইল ফাইল। এখানে আমাদেরকে ওয়াওটাকে ওয়াও অবস্থাতেই রাখতে হবে, ওয়াওটাকে ফেলা যাবে না, তাই না? ওয়াওটাকে জি ওয়াও অবস্থায় রাখতে চাইলে আমাদেরকে এখন এই কাসরা রাখা যাবে না, কাসরাটাকে কি করতে হবে, দম্মা দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তাহলে আমরা এখন কাসরাটাকে দম্মা দ্বারা পরিবর্তন করে দিই, দেখেন তাহলে এই শব্দ হয়ে যাবে উতু, উতু। দেখেন তাহলে মিলে গেল না, এই যে আমাদের আয়াতের যে শব্দ ওয়া উতু, উতু মিলে গেল, তাই না?
এখন এই যে তালিলের পরে আসলে শব্দটা হবে এটা। আমরা গত ক্লাসে একটু ভুলে এই 4 নাম্বার ফর্ম দেখাইতেছিলাম, যে 4 নাম্বার ফর্মে যদি পরিবর্তনটা করতাম তাহলে আসলে শব্দটা হয়তো উতু উতু হবে না, তাই না? কি হইতো? ফর্ম ফোর তো থাকলে হয়তো উতু, আপনাদের মনে আছে, আমরা হ্যাঁ দেখাচ্ছিলাম যে এটা অরিজিনালি হয়তো আ তাই আয়ু উতি ইউ আক্রমা ইকরিমুর সাথে মিলাইলে আসলে প্যাসিভটা হয়তো উক্তিয়া, এরপরে উতিয়া উতিয়া উতিউ এরকম হইতো। তাহলে এরপরে উক্তিউ এখানে দম হামজাটা ওয়াও দ্বারা পরিবর্তন হয়ে যাইতো, কাসরার পরে ওয়াও এসে এই যে শেষ পরিবর্তন হয়ে আমরা লাস্ট শব্দটা পাইতাম উতু, মাঝখানে একটা ওয়াও আসতো, তাই না? এখানে কি জি ওয়াওটা আছে? না ওয়াওটা নাই, যেহেতু ওয়াও নাই আমাদের আয়াতে তার মানে বুঝে গেল এই শব্দটা আসলে সাম ওয়ান আসে নাই, সাম ওয়ান ধরাবায়া ধ্রুব থেকে আসছে, তাই না? 1 নাম্বার জি ফর্মে আসছে, এই জন্য 4 নাম্বার ফর্মেটটা এখানে আসে নাই, বাকি থাকুক আপনারা ওইটাও তালিটা শিখে ফেলেন। তাহলে ওয়া উতু আমরা এই শব্দটা পাচ্ছি, এটা ফেলুন মাদি মাঝুল, আর মাঝুলের নায়াবুল ফাইল হবে, নায়াবুল ফাইলটা কি? ওয়াও ওয়াও হলো নায়াবুল ফাইল, ওয়া উতু। আমরা আতায়াতি অর্থ কি বললাম? আশা, আর আতায়াতি বি আসলে বি হারফুল জার বি সহ অর্থ কি হয়? নিয়ে আসা, নিয়ে আসা। নিয়ে আসা শুধু আতা, শুধু আতার অর্থ কি? আশা। যেমন আমি বললাম আতাইতু ইলা আবি, অর্থ কি? আমি বাবার কাছে এসেছি, জি আমি বাবার কাছে এসেছি, শুধু যদি আতাইতু দিয়ে বলি, যদি বলে আতা খালিদুন ইলাল মুদির, খালেদ মুদিরের কাছে উপস্থিত এসেছে, হয়েছে উপস্থিত হয়েছে আতা। কিন্তু এখন যদি বলি আতা খালিদুন ইলাল মুদির কিতাবিন, অর্থ কি হবে? খালেদ খালেদ মুদির শিক্ষক কাছে কাছে বই একটি নিয়ে এসেছে, কিতাবিন, একটি বই নিয়ে এসেছে, একটি বই নিয়ে কিতাব এসেছে, একটি বই নিয়ে এসেছে। তো নিয়ে আসা, আর এটাকে প্যাসিভ করলে হবে উতিয়া বিহি, তাকে নিয়ে আসা হয়েছে মানে তাকে দেয়া হয়েছে। যদি বলি উতিয়া বি কিতাবিন, তাহলে অর্থ কি হলো? একটি কিতাব নিয়ে আসা হয়েছে, তাই না? একটি কিতাব নিয়ে আসা হয়েছে, একটি কিতাব নিয়ে আসা হয়েছে মানে একটা কিতাব দেয়া হয়েছে। আসলে ভাবার্থটা কি? একটা কিতাব দেয়া হয়েছে। তো এই যে এখানে উতিয়া, এই যে উতু, এটা দেখেন বি বিহি সহ আসছে, তাই না? এই জন্য অর্থ হবে নিয়ে আসা বা দেওয়া, এই অর্থে বা উতু বিহি, এবং তাদেরকে দেয়া হবে বা দেয়া হয়েছে বিহি মুতাশা বিহান, সেই ফলমূল গুলো সামারণ গুলো কোন অবস্থায়? মুতাশা বিহান, সাদৃশ্যপূর্ণ অবস্থায়, একটা আরেকটার সাথে মিলে, এই অবস্থায় মুতাশা বিহান মিলে যায় এই অবস্থায়। তো এখানে এই যে আমরা নায়বুল ফাইল পেলাম উতু, এর মধ্যে বিহিটা জার মাজরুর মিলে এটা উতু এর সাথে মুতাল্লিক হয়ে যাবে। এই দেখেন বিহি আলবা উ হারফু জাররিন মাবনিয়ুন আলাল কাসরি ওয়াল হা উ দামিরুন মুত্তাসিরুন মাবনিয়ুন আলাল কাসরি ফি মাহাল্লি জাররিন আল জার ওয়াল মাজরুর মুতাল্লিকুন বিল ফি'লি উতু, এটা উতুর সাথে মুতাল্লিক হয়ে গেল। এখন থাকে মুতাশাবিহান, এই শব্দটা, এই শব্দটা কি হবে? হাল, হাল হাল হবে, হাল। তো হাল হইতে উতুর হাল গেলে আরেকটা জুল হাল বা সাহিবুল হাল লাগবে, তাই না? সাহিবুল হাল জি কোনটা? ও সাহিবুল হাল আদ দামিরু ফি বিহি, বিহির মধ্যে একটা দামির আছে না, বিহি জি বিহি এই হি বিহি হি এই দমিরটা কাকে হি বুঝাচ্ছে? আয়াতের মধ্যে আমাদের একটা শব্দ ছিল না, সামারুন, জি الذين সমাজ آمنوا وعملوا الصالحات أن لهم جنة كلما رزقوا منها من ثمرة الرزق رزق ফলমূল ফল ফলমূল আর কি ফলমূল রিজিকের দিকে আপনি ফিরাইতে পারেন সবচেয়ে ভালো হয়।
রিজিক, তাদেরকে আচ্ছা রিজিক দেওয়া হবে, রিজকান, এই রিজিক, এই রিজিকটা হলো হ্যাঁ এখানে উদ্দেশ্য, রিজকান, রিজকান, রিজিকটা হলো এখানে তাদের ইয়া। এরপরে এই রিজিকের দিকে ফিরবে হলো বিহিটা, বিহিটা এই রিজিক শব্দের দিকে ফিরবে। তাহলে এই যে অর্থ কি হলো এখন বাক্যটার, তাহলে অর্থ হবে ওয়া উতু বিহি, সেই রিজিক তাদেরকে দেয়া হয় কোন অবস্থায়, এমন অবস্থায় যে সেই রিজিকটা প্রত্যাশা বিহান, সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ দুনিয়াতে যে রিজিক দেওয়া হয়েছিল ওইটার সাথে মিলে, অর্থাৎ দুনিয়াতে সে আঙ্গুর খাই মিলে, দুনিয়াতে তার একটা ফ্যামিলির শান্তি সে ভোগ করছে, ওইখানে ওই ফ্যামিলি শান্তি পাবে, তার বন্ধু ছিল ওই বন্ধুর সাথে তার সম্পর্ক ছিল, ওই সম্পর্ক আল্লাহ তাআলা ওইখানে, ওই যে রিজিক, মানে আমরা তো রিজিক বলি শুধুমাত্র কি বলে খাবার দাবার এগুলো, শুধু এটাই রিজিক না, কিন্তু রিজিকের মধ্যে যে আমার জ্ঞান এটা রিজিক, এরপর আল্লাহ আমার মেধা দিয়েছে এটা রিজিক, এরপর আল্লাহ আমার সন্তান দিয়েছে, পরিবার দিয়েছে এটা রিজিক, আল্লাহ আমার আত্মীয় স্বজন দিয়েছে, সবার মধ্যে আমার সম্মান দিয়েছে এটা রিজিক, মানে আমি যা ভোগ করতেছি অল আল্লাহ তাআলার পক্ষ থেকে সবকিছু রিজিক, যে আমি সুস্থতার মধ্যে আছি রিজিক, আমার অবসরতা আছে, অনেক ফাঁকা টাইম আছে, আমি কাজ করতে পারি, চাইলে অনেক অন্যের চেয়ে আগে যেতে পারি, অবসরতা আছে এটা রিজিক, কারণ আমার মতো অনেকেই আছে এমন ব্যস্ত যে পা ফেলার জায়গা পাচ্ছে না, পা রাখবে একটু বসবে সুযোগ পাচ্ছে না, তাই না? এগুলো সবই রিজিক, তাই জন্য অতুবিহি যে তাদেরকে জান্নাতে যে রিজিকটা দেওয়া হবে মুতাশাবিহান, এটা দুনিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ হবে। তাহলে এই মুতাশাবিহান শব্দটা হাল হয়ে গেল, তাহলে এখন পুরো বাক্যটা ফেল, নায়েবুল ফাইল, মুতাল্লিক এবং হাল সব মিলে জুমলাতুন ফেলিয়াতুন, একটা বাক্য হলো একটু মুতাশাবিহান। এই শব্দটা একটু ভেঙে আমরা পড়ার চেষ্টা করি, বলেন তো এই শব্দটার রুট লেটার কি? শিন বা সিং হা, বাহা সাবাহা সাবাহা, তাই না? এখান থেকে ওই যে জি আমাদের তুলনা পরিচিত শব্দ আছে তাশবিহুন, অ্যাডভোকেট খালেদা সিদ্দিক আপা আমরা বালাগা পড়েছিলাম, এটা আপনি ভালো বুঝবেন, বালাগা যারা পড়েছেন, তাশবিহুন মানে কি উপমা দেওয়া, বুঝলাম সাদৃশ্য দেওয়া, তাই না? উপমা, যে একটাকে আরেকটার সাথে তাসবি দেওয়া, তাসবি, তাহলে তাসবি শব্দটা কি দুই নাম্বার ফর্মের মাসদার, তাই না? মাজদার জি সাব্বাহা সাব্বাহার ইউসাব্বিহু ইউসাব্বিহু তাসবিহাতুন তাসবিহুন, এটা দুই নাম্বার ফর্মের মাসদার। এখন এই যে আমাদের যে শব্দ আছে মুতাশাবিহান, এটা কয় নাম্বার ফর্মে আসছে? এটা কি 6 নম্বর হবে? তাশাবা ইস্তফায়েল ইস্তফায়েল ইনশাল্লাহ, এটার মূল শব্দটা হলো তাশাবাহা, হ্যাঁ এটা হবে ইয়াতাশাবাহু, মাসদারটা হবে তাশাবুহুন, বহুন ইসমুল ফাইল, ইসমুল ফাইলটা হবে মুতাশা মুতাশাবুহুন, মুতাশা মুতাশাবিহুন ইসমুল ফাইল, মাতৃবিহতে মুতাশা মুতাশাবিহুন, বিহান এটাকে মানসুব অবস্থায় আছে মুতাশাব বা বিহান, মুতাশাবিহান, হাল যেহেতু মানসুব হয় এই জন্য মানসুব অবস্থায় আছে। তাহলে এই শব্দটা আমরা বুঝে গেছি, তাশাবাহা তাশাবাহু কয় নাম্বার ফর্ম? ছয় দুই নম্বর নাম্বার ফর্ম, 6, 6 নাম্বার ফর্মে আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এরপরের বাক্যের দ্বিতীয় অংশটা, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন, বাক্যটা আপনারা বুঝে গেছেন, শুরুতেই লাহুম আছে, লাহুম, লাহুম জার্মান জার্মান আমার একটা কোয়েশ্চেন আছে, ওই যে বিহিটা, বিহিটা কি মুতাল্লিক হইছে উতুর সাথে? রাইট, হ্যাঁ ওটা উত্তর সাথে মুতাল্লিক হবে, মুতাল্লিক হল আচ্ছা একটু আমি এই লাইনটাকে ওখানে নিয়ে নিই, ওস্তাদ আরেকটা কোয়েশ্চেন, যদি উতু না থাকতো তাহলে কি এটা মুতাশাবিয়ার সাথে হতো? না থাকলে ওই শিবুল ফেল গুলা, ওই অন্যান্য কি বলছিলেন একটা ক্লাসে, আসলে অর্থ হিসাবে হয় যে সম্পর্কটা কার সাথে সেই বিবেচনা কনটেক্সট
হয় আর কি। এখনো তো মুতাশাবিহের সাথে হইতে পারে, তাই না? বাকি মুতাশাবিহের সাথে আসলে তার অর্থের সম্পর্ক না, সম্পর্ক হলো ওইটার সাথে। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছেন? জি ওস্তাদ, থ্যাংক ইউ, জি। জাযাকাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন, এই বাক্যটার তারকিব আপনারা সবাই পারবেন। এটা একটু আমি নিয়ে আসি এখান থেকে। আলহামদুলিল্লাহ, ওয়ালা হুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, আর তাদের জন্য রয়েছে ফিহা, সে জান্নাতের মধ্যে, আজওয়াজ মুতাহহারা, পবিত্র অনেক সঙ্গী, পবিত্র সঙ্গীগণ। ওয়ালা হুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন, তাদের জন্য জান্নাতে অনেক সঙ্গীগণ আছে। এখানে একটু একটা একটা ভেঙে ভেঙে আমরা যদি পড়ি, প্রথমে একটু আরবিকটা থেকে একটু তারকিবটা আপনাদেরকে দেখায় নেই। ওয়ালা হুম, এটা জার মাজরুর, আমরা সবাই বুঝে গেছি। জার জি মাজরুর হলে কি হবে, এটা খাবার হুম মোকাদ্দাম, তাই তাই না? খাবার জি মোকাদ্দাম। এখন ফিহা আসছে, ফিহা আরেকটা জার মাজরুর। জার জি মাজরুর হলে এখন সে কি হবে, মুতালিক হবে, মুতালিক হয়েছে। এটা কি হবে, এটা বোঝার জন্য এই যে পরের শব্দ আছে আজওয়াজুন মুতাহহারাতুন, তাদের জন্য রয়েছে আজওয়াজুন মুতাহহারা, এইটুকু আমরা বুঝছি সহজ। এই যে লাহুমটা হলো জারুন মাজরুরুন খাবারুন মুকাদ্দাম, বাক্যের শুরুতে জার মাজরুর আসলে আমরা জানি এটা খাবার মুকাদ্দাম হয়, তাই না? যেটাকে আমরা আচ্ছা মুতাল্লিক বিল খাবার বলি, মুতাল্লিক বিল খাবার, খাবারুন মুকাদ্দাম। তোমার আলী খান এটাকে সহজে মুতাল্লিক বিল খাবার বলে, খাবারুন মুকাদ্দাম বলে। তাহলে এখন মুক্তাদা কি, এই যে আজওয়াজুন মুতাহহারা, এটা হলো মুক্তাদা। আজওয়াজুন মানউত আর মুতাহহারা নাত, নাত মানুত মিলে না মুক্তাদা মুয়াক্খার। হয়ে এখন গেছে, মাঝখানে থেকে গেল ফিহা, এই ফিহা এটা কি হবে, এটা আরেকটা খাবার মুকদ্দাম তো ধরা যাবে না, তাই না? এখন এটার সম্পর্ক কি, ফিহা জার মাজরুর, এখন জার মাজরুর মিলে সে কি হবে। আমরা জানি ভালো জার হবে। মাজরুর যদি নাকিরার পরে হয় তাহলে এটা নাত হয়, মারেফার পরে হলে হাল হয়, আর আমরা জানি নাকেরা শব্দের পরে যদি নাত আসে, তার একটা সিফাত আসে, তখন এই নাকেরাটা মারেফার মতো হয়ে যায় না, জি তখন সে মুবতাদা হইতে পারে, রাইট? নাকেরার পরে যদি সিফাত থাকে, নাত থাকে, তখন সেই নাকেরাটা মুবতাদা হইতে পারে, তার মানে তার মধ্যে একটা স্পেসিফিকেশন চলে আসে, তাখসিস চলে আসে, সে তখন মুবতাদা হইতে পারে। তো সেই হিসেবে এই দেখেন ফিহা সম্পর্কটা দেখেন, তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গীগণ। এই সঙ্গীগণ কোথায় হবে, কোন অবস্থায় হবে, জান্নাতের মধ্যে, জান্নাতে হবে। এই যে এটাই বলতেছে হালা কাউনিহিম, এই তাদের সঙ্গীদের হওয়ার অবস্থাটা হবে ফিহা, মানে ফিল জান্না, ফিল জান্না। তাহলে এখানে এই যে আজওয়াজুল মুতাহহারা, এটাকে বলতেছে সাহিবুল হাল বা জুল হাল, আর ফিহা জার মাজরুর মিলে এর যে হাল আছে সে হালের সাথে মুতাল্লিক হবে। এটা ইহা মানে হলো ওই বাক্যটার পূর্ণ রূপ হলো সাবিতান, এই সাবিতানের সাথে মুতাল্লিক হবে ফিহা, এটা এটা মা হতো এখানে ফিহা না, মানে এই যে এই সঙ্গীগুলো কোথায় থাকবে, ফিহা ফিল জান্না। জান এই যে সাবিতানটা এখানে কি হবে, হাল, এই যে সাবিতানটা হলো হাল, এই হালের সাথেই মুতাল্লিক হচ্ছে কি ফিহাটা, তাই না? এখানে হালটাকে ফিহা নাকি সাবিতান, ফিহা সাবিতান না, সাবিতানটা হলো এখানে হাল, ফিহা না, ফিহা তো জার মাজরুর, জার মাজরুরের কাজ তো একই, তাই না? জার মাজরুরের কাজ একই, সে মুতাল্লিক হবে সব সময়। তো এখন সে জি মুতাল্লিকটা কার সাথে হবে, মুতাল্লিক হবে বি মাহদুফি হালি, ইসম হাল এই যে যে হাল আছে এই হালের সাথে মুতাল্লিক হবে, হালটা কি, এই যে সাবিতান, এই যে সাবিতান হাল, এর সাথে মুতাল্লিক হবে। এই দেখেন এটাই বলতেছে ফিহা
حرف جر مبني على السكون، وها ضمير متصل مبني على السكون في محل جر بفي. والجار والمجرور، جار مجرور من كده متعلق كار ساتھ متعلق محذوف محذوف حال في حال উজ্জ হালের সাথে, তাহলে হালটা কি হবে, মারফু নাকি মানসুব? منصوب মানসুব, منصوب সাবিতান, এটা মানসুব পাইলাম আমরা, তাই না? তাহলে উজ্জ হাল। এখন এই হালটা কার হবে, তার সাহেবুল হাল বা জুল হালটা কি, এই যে মিন আজওয়াজ, আজওয়াজ তার বাক্যের পরের অংশে যে আল আজওয়াজ শব্দ আছে, সে আজওয়াজ শব্দ থেকে এটা হাল হবে, আজওয়াজ থেকে হাল হবে। এখানে আমরা আসি আজওয়াজুন, এই শব্দটা এটা এক বচন নাকি বহু বচন? বহুবচন বহু বচন, তার এক বচন রূপটা হয় জাউজুন, যাও 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 সাধারণত স্বামী অর্থে ব্যবহার হয়, বাকি এটা স্ত্রী অর্থেও হতে পারে, পুরাণেই ব্যবহার, স্পাউস স্পাউস হ্যাঁ সাধারণত স্বামী এবং বাকি এটা স্ত্রী অর্থেও হতে পারে, জোড়া বা সঙ্গী স্পাউস এই অর্থটা এটার বেশি উপযুক্ত। ওকে উস্তাদ, আমি এই এই যে আজওয়াজের মিনিং একটা পাইছি, যে এফেয়ার, এফেয়ার বলতে এইটাই বোঝায়, তাই তো? হ্যাঁ না এটাই জোড়া সঙ্গী সঙ্গী জোড়া, হ্যাঁ সঙ্গী আজওয়াজুন। এরপরে এই শব্দটা, তাহলে এখানে খাবার মুকদ্দাম, আর একটা শব্দ আমরা পাচ্ছি এখানে মুতাহারাতুন, মুতাহারাতুনটা কি হবে? তাহারেন্দ্রের সিফাত তাই না? এই জি মুতাহারাতুনটা এটা কার সিফাত? লি আজওয়াজুন আজওয়াজুন, এর সিফাত হলো, তাহলে জাউজুন শব্দটা মুজাক্কার, আজওয়াজুন মুজাক্কার, বাকি অর্থ হিসেবে মুয়ান্নাস, এখানে মুয়ান্নাস অর্থ দিচ্ছে, বাকি মুজাক্কার মুয়ান্নাস দুইটাই। তারপরে এখানে এই নাতটা মুতাহারা, মুয়ান্নাস হলো কেন? আমরা জানি যে গাইরু আকেল বহুবচন, সেটা একবচন স্ত্রীবাচক হয়, বাকি কুলু কামাল আকেল খাবে বহুবচনের সাথে একবচন স্ত্রীবাচক হইতে পারে, তাই না? এই যে মুয়ান্নাসটা একবচন স্ত্রীবাচক আসাটা, এটা গাইরু আকেলের সাথে ফিক্সড, আর আকেল হলে দুই রকমই হইতে পারে, তাই না? জি এই গ্রামারটা আমাদের জানা আছে, হুম ধরেন আমি জি বলেছেন বলতে চাই, এটা একটু আবার প্র্যাকটিস করি, যেমন ধরেন আমি বলতে চাই দুইটা শব্দ বলি, যেমন ধরেন একটা হলো আব্দুন, আব্দুনের বহুবচন কি? ইবাদুন, বাদুন ইবাদুন মানে অনেক বান্দা, তাহলে এই শব্দটা আকেল নাকি গাইরো আকেল? আকেল, আকেল আকেল না না, ইবাদুন আকেল হইব না, গায়রু আকেল হবে, ইবাদ না, বান্দা বান্দা মানুষ, ওকে ইবাদ বান্দা তাহলে আকেল আকেল না, এটা আকেল, আকেল আব্দুন হ্যাঁ বহুবচন ইবাদুন। আরেকটা শব্দ জাবালুন, তার বহুবচন জিবালুন, এটা গাইরো, পাহাড় গায়রা গায়রা আকেল রাইট, গায়রো আকেল। তাহলে এখন আমি এই যে ইবাদুন এই শব্দটা বহুবচন, তার সিফাত আনতে চাই, যে বড় বড় বান্দাগণ, বড়, ইবাদুন কাবিরুন, তাহলে এখন আমি ইবাদুন কবিরু কিবারুন, তাই না? কবিরু কাবিরুনের বহুবচন হলো কিবারুন, কিবার কিবার ইবাদুনের সিফাত আনতে চাইলে কি বলবো? কিবারুন, কিবারুন বলতে হবে, তাই না? এখানে যদি জি বলি জি ইবাদুন কাবিরুন শুদ্ধ হবে না, নাত না মানুতের জেন্ডার আর্টিকেল নাম্বার এরাব সব মিল থাকতে হবে না, গানি, হ্যাঁ চারটা মিল থাকতে হবে হ্যাঁ জেন্ডার মিল থাকতে হবে, মারেফা নাকরা মিল থাকতে হবে, নাম্বার মিল থাকতে হবে, এরাব। তো এখন দেখেন এই যে ইবাদুন কিবারুন হয়ে গেল, বাকি এখানে আমি চাইলে ইবাদুন কাবিরাতুন এটাও বলতে পারবো, ইবাদুন কাবিরাতুন এটাও শুদ্ধ আছে, এটা কোন প্রেক্ষাপটে বলা যাবে এটা হ্যাঁ এটা কোন প্রেক্ষাপটে বলা যাবে যে আমি না কিবারুন না বলে কাবিরাতুন বলবো না যে কুল্লু জামইন ফি হুকমিল মুয়ান্নাস, গ্রামারটা হলো সব জমা মুয়ান্নাসের হুকুমে, এটা আকেল হোক গাইরা আকেল হোক সব জমা মুয়ান্নাসের হুকুমে, তো এই যে ইবাদুন এটা একটা বহুবচন, তাহলে সে মুয়ান্নাসের হুকুমে, তার মানে যে তার সিফাতটা কি মুয়ান্নাস আসতে পারবে, ইবাদুন মানে কাবিরাতুন, কবিরাতুন
বাকি এক্ষেত্রে যদি শব্দটা আকেল না হয়ে গাইরে আকেল হয় তাহলে এক্ষেত্রে ফিক্সড, তার সিফাতটা আমাকে অবশ্যই মুফরাদ মুয়যান্নাস, নির্বাচন মুফরাদ হয়েছে। মুয়যান্নাস, বড় বড় পাহাড় তাহলে কি বলবেন, জিবালুন কিবারুন বলা যাবে না বলা না? যাবে না। এটা শুদ্ধ হবে না, জিবালুন কিবারুন এটা বলতে পারবেন না, কি বলতে হবে, জিবালুন কবিরুন, কবিরুন, কাবিরাতুন, কাবিরাতুন, কবিরাতুন, কবিরাতুন, হ্যাঁ এটা বলতে হবে, জিবালুন কাবিরাতুন। কবিরাতুন, তার মানে বোঝা গেল গাইরো আকেলের ক্ষেত্রে ফিক্সড একবচন স্ত্রীবাচকই বলতে হবে, আর আকেলের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, আমি চাইলে বহুবচন বলতে পারি, চাইলে একবচন স্ত্রীবাচক বলতে পারি, বুঝে গেছে? জি জি, এই জন্যই কোরআনে ওই আপনি ওয়ার্ডিং টা, পাবেন, ওই ওয়ার্ডিং টা একটু লিখে দেন, কুল্লু হাক ওটা একটু লিখে দেন। হ্যাঁ ধরেন আমি যদি বলতে চাই সৎ বান্দাগণ ইবাদুন সালিহুন, সালিহুনা, চাইলে কি বলতে সালিহুন, পারবো, সালিহাতুন, সালিহাতুন বলতে পারবো। এই জন্যই যদি বলেন কালা রিজালুন, এটা শুদ্ধ আছে, চাইলে আপনি বলতে পারবেন কালাত রিজালুন, এটাও শুদ্ধ আছে, বুঝতে পারছেন? তার মানে এই যে এই জি রাজুল শব্দের বহুবচন রিজালুন, এটা মুয়ান্নাসের হুকুম, এই জন্য আপনি এটা দিতে পারবেন। জি বাকি যদি গাইরে আকেল শব্দ হয় তাহলে আর কালা বলতে পারবেন না, অবশ্যই আলাদ বলতে হবে, অবশ্যই একবচন স্ত্রীবাচক রূপ বলতে হবে। এই জন্যই আপনারা দেখেন আমরা যদি ইসমুল ইশারার ক্ষেত্রে এই গ্রামারটা পড়ি, ইসমুল ইশারা, ইসমুল ইশারার মধ্যে আমরা জানি হাদা কিতাবুন, তারপরে হাদিহি, কুতুবুন, কিতাবান, না কুতুবুন, যেমন একটা শব্দ বলেন মাদ্রাসাতুন, তাই না, হাদিহি মাকতাবাতুন, মাদ্রাসাতুন, একটি লাইব্রেরি, এই যে মুজাক্কারের ক্ষেত্রে এটা, মুয়ান্নাসের ক্ষেত্রে এটা, তাই না? এবং এটা আকেলের ক্ষেত্রে আমরা যদি বলি হাদা মুদাররিসুন হাদিহি, এবং বহুবচনে গিয়ে কি বলতে হবে, হা উলাই মুদাররিসুনা, তাই না, দেশুনা, জি হচ্ছেন শিক্ষক। তাহলে আমি এই যে স্কুল ইশারা বহুবচন যে হা উলাই, এটা আকেল গাইরে আকেল দুইটাই ব্যবহার করা যাবে নাকি শুধু আকেল? দুইটা দুইটাই ব্যবহার ব্যবহার, করবেন, না দুইটাই না, হা উলাই শুধুমাত্র আকেল, হাজি হবে, হ্যাঁ গাইরু আকলে হাজি হবে, হাজি হি, হা উলাই বহুবচন যেটা, এটা শুধুমাত্র আকেলের ক্ষেত্রে হবে। জি আর এই যে আমরা যে একবচন রূপগুলো পড়তেছি, এটা আকেল গাইরে আকেল দুইটাই হতে পারে, তাই না? জি আমি চাইলে হাদিহি বিনতুন বলতে পারবো, তাই না, বলতে পারবো আকেল গায়ে আকেল, যে হাদি মাকতাবাতুন গায়ে আকেল, হাদিহি বিনতুন আকেল, দুইটা হবে, কিন্তু বহুবচনটা শুধুমাত্র আকেলের ক্ষেত্রে, আকেলের ক্ষেত্রে। আর গায়ে আকেলের ক্ষেত্রে বহুবচনের পরিবর্তে কি বলতে হবে, তিলকা তিলকা, অথবা হাদিহি, কাছে হইলে হাদিহি আর দূরে হইলে তিলকা, তাই না, তিলকা, তিলকা, তিলকা। এখন প্রশ্ন হলো তাহলে আকেলের সাথে হা উলাই অথবা উলাইকা হবে, তাই না, কিন্তু কোরআনে আসছে তিলকার রুসুলু, আসছে না তিলকার রুসুল, আচ্ছা রুসুলু শব্দটা আকেল না গাইরে আকেল, এটা আকেল, আকেল, আকেল আকেল, তাহলে আকেলের সাথে তিলকা আসার কথা নাকি উলাইকা? লাইকা, এটা ব্রোকেন প্লুরাল না ওস্তাদ, ব্রোকেন প্লুরাল, এটা আকেল, তাই না, আকেলের সাথে তো জি হাউলাই উলাইকা বহুবচনের সাথে বহুবচন, তাই না, জি এরকম জি আসার কথা, কিন্তু দেখেন এখানে তিলকা আসছে, তার মানে বুঝা গেল এই যে আকেল বহুবচন যেগুলো তার মধ্যে দুইটা রূপে ব্যবহার করা যায়, আপনি চাইলে কিবারুন বলতে পারবেন, কাবিরাতুন বলতে পারবেন, চাইলে তিলকা বলতে পারবেন, চাইলে উলাইকা বলতে পারবেন, কিন্তু গাইরে আকেল হলে সেক্ষেত্রে ফিক্সড তিলকাই বলতে হইতো, হাতেই বলতে হইতো, সেখানে আপনি হাউলাই বলতে পারবেন না, উলাইকা বলতে পারবেন না, বুঝতে পারছেন? তার মানে এই জি গ্রামারটা অ্যাপ্লাই হবে ভার্বের ডুয়ার ব্যবহার করার ক্ষেত্রে, নাদ ব্যবহার করার ক্ষেত্রে, ইসমুল ইশারা ব্যবহার করার ক্ষেত্রে, তিনটাতে এই গ্রামারটা কাজে লাগে, যে আকেলের সাথে ফিক্সড না দুটাই হতে পারে, গায়ে আকেলের সাথে ফিক্সড সেটা হলো একবচন স্ত্রীবাচক রূপ হবে। খালাস, জি আলহামদুলিল্লাহ, ওলাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন, মুতাহহারাতুন এই শব্দটা একটু ব্যাখ্যা করি, মুতাহহারাতুন রুট লেটার কি, ত, তাহারা,
তোহারা। তার মানে একটা সহি সালেম ক্রিয়া, তাই না? এই জি মুতাহারাতুন বোঝা যায় কয় নাম্বার ফর্মে আসছে শব্দটা? ফ্রম টু ফর্ম টু, মাশাআল্লাহ। তহারা ইউতাহিরু ইউতাহিরু, তাহিরুন, পবিত্র করা, পবিত্র করা। অনেকের তাকরিরু নাম থাকে মুতাহার, মুতাহার বলে মানুষ, আসলে শব্দটা কি মুতাহার? মুতাহার মুতাহার নাম রাখে না মানুষ, মুতাহার আসলে মুতাহার না, শব্দটা কি মুতাহার। মুতাহার হ্যাঁ, তাসদিদ হবে, আরবি শব্দ হবে মুতাহার, মুতাহার পবিত্র। তো এখান থেকে তাহলে 2 নম্বর ফর্মের শব্দটা হলো ইসমুল মাফউল, তাই না? জি ইসমুল মাফউল, যাকে পবিত্র করা হয়েছে, যে পবিত্র, মুতাহিরুন মুতাহারুন। তো এটারই আজওয়াজুন শব্দ, এর সাথে দেখেন এই যে একবচন স্ত্রীবাচক হয়েছে, তাহলে আজওয়াজুন এর সাথে চাইলে আরেকটা কি নাত হইতে পারতো? এখানে তো একবচন স্ত্রীবাচক হয়েছে, কিন্তু চাইলে কি বহুবচন হইতে পারতো না? পারতো জি কি হইতো বলেন তো, যদি বহুবচন হইতো? মুতাহারাতুন, মুতাহারাতুন বলে তো মুয়ান্নাস হয়ে গেল, মুয়ান্নাসি হয়ে গেল, মুতাহারুন। মুতাহারুন রাইট, মুতাহারুনা, আজওয়াজুন মুতাহার, মুতাহারুনা। বাকি এবার রাইট, এটা মুয়ান্নাস হইতে পারে, কারণ এখানে এই যে জোড়া অর্থ, তো আজওয়াজুন মুতাহারাতুন, এটা মুয়ান্নাস হইতো। বাকি জোড়া অর্থে এখানে পুরুষ অর্থ উদ্দেশ্য, অনেকে স্ত্রী অর্থ উদ্দেশ্য, আল্লাহ তাআলাই ভালো জানেন, দুইটাকেই বোঝাবে মুতাহারুনা দুটি বলে, তাই কারেক্ট, না? এই দুটি তাগলিব কারেক্ট, হিসাবে একটা আর একটার মধ্যে যুক্ত থাকে, তাই না? জি আলহামদুলিল্লাহ। তো আশা করি এই অংশটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহারা, লাহুমটা হলো জার মাজরুর, খাবার মুকাদ্দাম, আজওয়াজুন মুতাহারা, নাত মানুত মিলে মুবতাদা মুয়াখ্খার, তো মাঝখানে ফিহা থাকলো, এটা জার মাজরুর মিলে হাল, এই আজওয়াজুন শব্দ থেকে সাবিতান একটা হাল আছে এর সাথে মুতাল্লিক, তাহলে মুবতাদা মুয়াখ্খার, খাবার মুকাদ্দাম, এবং মুবতাদার সাথে সংশ্লিষ্ট আছে হাল, সব মিলে জুমলাতুন ইসমিয়া, ইসমিয়া জুমলাতুন ইসমিয়া। এখন লাস্ট অংশটা বাকি থাকে, ওয়াহুম ফিহা খালিদুন, এটা সহজ, আপনারা সবাই পারবেন। বলেন তো হুমটা কি হবে? মাশাআল্লাহ, হুম খবর অলওয়েজ মুক্তদা, মুবতাদা, মুক্তদা আর মুক্তদা খালিদুনা খবর, খবর খবর মাঝখানে সি ফিহা হাজার মিলে যার মাঝে মুতালিক খালিদুন, খালিদুন, খালিদুন খালাস বাক্য হয়ে গেল জুমলাতুন ইসমিয়া, ওয়াহুম ইসমিয়া। ফিহা খালিদুন। আয়াতটা বোঝা গেছে সবাই? এখানে খেয়াল রাখবেন হলো এই যে উতু, এই শব্দটা বুঝতে পারলে মানে এটা আপনি একদম হায়ার শব্দ, দেখেন আমরাই বের করতে অনেকক্ষণ আলোচনা করে এটার অরিজিনালে যাইতে পারছি, তাই না? 4 জি নম্বর 1 নম্বর দেখে তারপরে আমরা বের করতে পারছি, একটু আমাদেরকে খেয়াল রাখবো এই শব্দটা। জি আলহামদুলিল্লাহ। আমরা এই আয়াতটা প্রায় 2টা ক্লাস বা 3টা ক্লাসে পড়লাম, তাই না? 3টা হয়ে গেছে গত ক্লাসের অসুবিধার দুটি কারণে, হয়ে হ্যাঁ, যেত, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে একটু একটা বেশি ক্লাস করতে হলো। ক্লাসের কারেন্ট চলে যাওয়াতে আমাদের ইয়া হয়েছে। ডিএইচএস এর প্রায় সব বাসাতেই জেনারেটর আছে, কিন্তু আমাদের যে বিল্ডিংটাতে অফিস নিয়েছি, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ওই বিল্ডিংটাতেই নাই, এখানে লিফটও নাই, এখনো লিফটের কাজ করতেছে অনেকদিন যাবত, এখনো শেষ হয় নাই। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা নতুন আয়াত শুরু না করি, তাই না? থাকুক জি ইনশাল্লাহ জি করি থাকুক আজকে। থাকুক জি জি ওকে, ওস্তাদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আমরা যে একটা কোর্স শুরু করছিলাম 1 সেমিস্টার পরে বন্ধ হয়ে গেছিল, এইটার কি নেক্সট সেমিস্টার গুলা কোনো কোনো জায়গায় রেকর্ডিং আছে ওই না যে কি কমপ্লিট করে? আমরা যেটা কোরআনি গ্রামার করতেছিলাম ওইটা না, পরের সেমিস্টার গুলো আর ওটা কন্টিনিউ হয় নাই। এখন যে আপনারা জানেন আল ফালাক ইনস্টিটিউট একটা, ওইটার সাথে আমি জড়িত, আল ফালাক ইনস্টিটিউটে এখন আমার সব ওইটাতেই ব্যস্ততা, নতুন 2টা ব্যাচ চলে ওইটাতে, আর একটা ব্যাচ এখন ওই যে আমাদের আমার তাসিরুল কোরআন যেটা, ওইখান থেকে এই শুধু
একটা মদিনা আরবিকের ক্লাস নিয়েছি, এই তাসিলুল কোরআন তো এখন হলো ওই যে সালাম স্যার যেই এসে বা আসসালাম একাডেমিক ওইটার সাথে তো মার্জ, তো ওইখান থেকে এই যে আপনাদের এই একটা ক্লাস নিতে পারি, বাকি এটাও অনেক ওই যে তাদের অভিযোগ আমি অন্য আর ক্লাস না করি, বাকি আমি চাই আপনারা যেহেতু বাট অনেক আপনি তো অপশন দিছিলেন না উস্তাদ ইসমাইলে, যদি আমরা চাই উনি কন্টিনিউ করবেন সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার, এরকম কি বাকি করা যায়? আপনারা তো বইটা কেউ কিন্তু খুব ভালো ছিল উস্তাদ। বাকি আপনারা তো কেউ করতে চাইলেন না ওস্তাদের সাথে, জন্য আর আগাই নাই ওইটা। না আপনাকে ছাড়তে চাই না।